নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী, আজকে আপনার সামনে আবার উপস্থিত। আজকে নতুন বছরে একটি নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি। 12টি রাশির সাপেক্ষে এই বছর বিশেষ করে কোন কোন রং শুভ ফল দেবে সেই নিয়ে আজকে আলোচনা। আপনারা জীবনে চলতে গিয়ে অনেক শুভ ফল কিন্তু এর থেকে আশা পেতে পারেন। কালার থেরাপি এমন একটা জিনিস, মানুষ যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে তাহলে তাদের জীবনে কিন্তু অনেক উন্নতি সাধন হতে পারে। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে বন্ধু বান্ধবদের দেখার জন্য অবশ্যই লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি 12টি রাশির সাপেক্ষে বলবো। দেখুন, অনেক দেশ আছে যে দেশে কিন্তু দেখবেন যে কালার থেরাপি ওদের এত টাইম কম, ওরা অনেক সময় সবসময় অ্যাস্ট্রোলজি সম্পর্কে বেশি তথ্য নিতে পারে না, এমনও দেখা যায়। কিন্তু কালার থেরাপি কিন্তু অনেক দেশ ফলো করে, যাদের জন্য যার জন্য তাদের লাইফগুলো কিন্তু অনেক ডেভেলপ হয়ে যায়। তাই জন্য আমি 12টি রাশির সাপেক্ষে কোন কালারটা তার পজিটিভ এবং কোন কালারটা তার নেগেটিভ এই নিয়ে আজকে বলবো। আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো হবে। মেষ রাশি, মেষ রাশি কিন্তু মঙ্গলের পজিটিভ ঘর, সেদিক থেকে আপনাদের পিঙ্ক কালার, গোলাপি কালার শুভ, লাল কালার শুভ মেষ রাশির ক্ষেত্রে, হলুদ কালার শুভ, এবং কম বেশি আকাশি কালার শুভ। এই কালারগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেখবেন আপনাদের সব দিক থেকে পজিটিভ হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের উজ্জ্বল সাদা রং শুভ, বৃষ রাশির উজ্জ্বল সাদা রং শুভ, উজ্জ্বল ঘিয়ে বা সাদা সবুজ রং কিন্তু আপনাদের শুভ, আকাশি কালার আপনাদের শুভ, অথবা পার্পেল কালার, বেগুনি কালার কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি কিন্তু অবশ্যই সবুজ কালার শুভ, সবুজ কালার কিন্তু শুভ ফল দেবে, ধবধবে সাদা কালার কিন্তু আপনাদের জন্য শুভ। এবং ব্লু কালার কিন্তু আপনাদের জন্য শুভ ফল দেবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশি কিন্তু সাদা রং শুভ, পিঙ্ক কালার শুভ, গোলাপি শুভ, হলুদ কালার শুভ, বাসন্তী কালার শুভ, কর্কট রাশির ক্ষেত্রে। একটু ঘিয়ে কালারও কিন্তু আপনারা পড়তে পারেন, ঘিয়ে কালারটাও কিন্তু উজ্জ্বল কালার, উজ্জ্বল ঘিয়ে কালারটা, ক্রিম কালারটা আপনাদের জন্য শুভ ফল দেবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যখনই আপনারা পোশাক পরবেন লাল কালার আপনাদের শুভ, সিংহ রাশির ক্ষেত্রে হলুদ কালার শুভ, সে হালকা হলুদ হতে পারে, ডিপ হলুদ হতে পারে, ডিপ হলুদ ভালো, বাসন্তী কালার ভালো সিংহ রাশির ক্ষেত্রে। এবং
পিঙ্ক কালার শুরু, অর্থাৎ গোলাপি। কন্যা রাশির ক্ষেত্রে বলে দিই, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সবুজ কালার শুভ, হালকা নীল বা আকাশি কালার কিন্তু আপনাদের শুভ। এবং অবশ্যই সাদা কালার, ধরধাবে সাদা কালার কিন্তু আপনাদের শুভ ফল দেবে, সাদা কালার কিন্তু আপনাদের জন্য শুভ কন্যা রাশির ক্ষেত্রে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ক্রিম কালার শুভ, সাদা কালার শুভ, আপনাদের ক্ষেত্রে আকাশি কালার শুভ, আপনাদের ক্ষেত্রে সবুজ কালার শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক রাশি কিন্তু পিঙ্ক কালার শুভ, বৃশ্চিক রাশি হলুদ কালার শুভ, বাসন্তী কালার, হলুদ কালার, হলুদের যে কোনো কালার আপনাদের শুভ বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং সাদা কালার শুভ, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের হলুদ কালার শুভ, পিঙ্ক কালার শুভ, আপনাদের ধনুরাশির ক্ষেত্রে হলুদ পিঙ্ক এই কালারগুলো ব্যবহার করবেন এবং লাল, লাল কালারটা আপনাদের জন্য শুভ। মকর রাশির ক্ষেত্রে কিন্তু বেগুনি কালার শুভ, সাদা ধবধবে সাদা বা উজ্জ্বল ক্রিম কালার শুভ, সবুজ কালার অর্থাৎ গ্রিন কালার আপনাদের শুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেগুনি রং শুভ, হালকা আকাশি খুব শুভ ফল দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে। সবুজ কালার পড়তে পারে, হালকা সবুজ হতে পারে, ডিপ সবুজ হতে পারে, কুম্ভ রাশি সবুজ কালারটা আপনারা পড়তে পারেন। কুম্ভ রাশি এবং সাদা কালার চলে আসি মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি কিন্তু আপনাদের হলুদ বা বাসন্তী কালার শুভ, হালকা হলুদ বাসন্তী এরকম টাইপের কালারগুলো আপনাদের শুভ হবে, সাদা কালার আপনাদের ভালো, ধবধবে সাদা, এবং কম বেশি পিঙ্ক কালার আপনাদের শুভ ফল দেবে। যাদের ছকে কালসর্প যোগ বা রাহু কেতুর নেগেটিভ প্রভাব আছে তারা কিন্তু ব্ল্যাক কালার বা গ্রে কালার বা ধূসর টাইপের কালারটাকে অ্যাভয়েড করবেন। যাদের ছকে শনি ডিস্টার্ব আছে তাদের কিন্তু ডিপ ব্লু কালারটা পরা উচিত না। কালার থেরাপি এমন একটা জিনিস যদি কেউ ফলো করে তাহলে কিন্তু তাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসে। আমি ভিডিওটা বেশি বড় করছি না, এরপরে আমি বলবো কোন কোন কালার কোন রাশির জন্য কিন্তু শুভ ফল আনতে বাধা সৃষ্টি করে। আপনারা প্রোগ্রামটি দেখেন এবং ফলো করেন কালারগুলো, অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আর যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে একটু অবশ্যই লাইক ও শেয়ার করতে কিন্তু আপনারা বলবেন না প্লিজ। আজকের মতো নমস্কার, আসবো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন।